সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে আলোচনা নিয়ে আসছেন ডক্টর নুরুল ইসলাম ভাইস প্রিন্সিপাল আল মারকাজুল ইসলামিয়া সালাফি নদাফল রাজশাহী সাধারণ সম্পাদক বাংলাদেশ আহলাদিস শিক্ষক সমিতি আলোচনা পেশ করছেন ডক্টর নুরুল ইসলাম সালাম আলাইকুম আরহামাক্লা আহলাদিস আন্দোলন বাংলাদেশের উদ্যোগে আয়োজিত কর্মী সম্মেলন দু হাজার উনিশের সম্মানিত সভাপতি সম্মানিত বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল এবং জেলার বিভিন্ন জেলা থেকে আগত দায়িত্বশীল ও কর্মীবৃন্দ যাবতীয় প্রশংসা লরবরা আলামিনের জন্য আলহামদুলিল্লাহ দুরদো সালাদ বর্ষিত হোক শেষ নবী হজরত মাহমদ সাল্লু আলি ওয়াসাল্লামের ওপর আহলেদিস আন্দোলন বাংলাদেশ বাংলার জমিনে ইসলামের বিধান সুপ্রতিষ্ঠিত করার জন্য যে সর্বাত্মক আন্দোলন পরিচালনা করছে সে আন্দোলনের চার দফা কর্মসূচি রয়েছে এই কর্মসূচিগুলো আমরা জানি তো নাকি আহলেদিস আন্দোলন বাংলাদেশের চার দফা কর্মসূচি রয়েছে প্রথম তাবলিক বা প্রচার দুই নম্বর তানজিম বা সংগঠন তিন তারবিয়াত বা প্রশিক্ষণ চার তাজিদে মিল্লাত বা সমাজ সংস্কার এই চার দফা কর্মসূচিকে সামনে রেখে আহাদিস আন্দোলন বাংলাদেশ তার দাওয়াতি তৎপরতাকে তার দাওয়াতি কার্যক্রমকে এই বাংলার জমিনে বাংলার পর্ণ কুটির পর্যন্ত পৌঁছে দেওয়ার অভিলাষে সেই আকাঙ্ক্ষা পোষণ করে পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করা করতে সচেষ্ট থাকে আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে চার নম্বর দফা সম্পর্কে অর্থাৎ সমাজ সংস্কারে আহলেদেস আন্দোলনের ভূমিকা এ বিষয়ে আসলে আমরা সমাজ সংস্কার বলতে কি বুঝি সেটি আগে আমাদেরকে বুঝতে হবে সমাজ সংস্কার আমরা করব, কিন্তু তার আগে আমাদেরকে সমাজ সংস্কার কি এই জিনিসটি আমাদেরকে হৃদয়ঙ্গম করতে হবে আমাদের উপলব্ধিতে নিয়ে আসতে হবে সমাজ সমাজবিজ্ঞানের এই সম্পর্কে কী বলে আমরা একটু দেখি ডিকশনারি অফ সোশ সোশিওলজি অ্যান্ড রিলেটেড সায়েন্স এই গ্রন্থে সমাজ সংস্কারের সংজ্ঞা প্রদান করতে গিয়ে বলা হচ্ছে দ্য জেনারেল মুভমেন্ট অর অ্যানি স্পেসিফিক রেজাল্ট অফ দ্য মুভমেন্ট হুইজ অ্যাটেম্পস টু এলিমিনেট অর মিটিগেইট দ্য এভিজ দ্যাট রেজাল্ট ফ্রম দ্য ম্যাল ফাংশনিং অফ দ্যাট সোশ্যাল সিস্টেম অর অ্যানি পার্ট অফ ইট অর্থাৎ সমাজ সংস্কার হল সমাজ ব্যবস্থা বা এর অংশবিশেষের কোনো ত্রুটিপূর্ণ ক্রিয়ার প্রতিকার বা মূলোৎপাটনের উদ্দেশ্যে পরিচালিত সাধারণ আন্দোলন বা উক্ত আন্দোলনের ফল এটি বলছেন সমাজবিজ্ঞানীরা এই সংজ্ঞার আলোকে আমরা বলতে পারি যে সমাজ সংস্কার মানে আমরা বোঝাতে চাই সমাজের বুকে শির বিদাত কুসংস্কার এবং অন্যায় অপকর্ম জগদ্দল পাথরের মতো আমাদের উপরে চেপে বসেছে সেগুলো থেকে সমাজকে সংস্কার করাই হচ্ছে সমাজ সংস্কার বা তসদিদে দিন তাহলে সমাজ সংস্কার এই আন্দোলনে আমাদেরকে প্রবৃত্ত হওয়ার পূর্বে সমাজ সংস্কার এই আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার পূর্বে এই আন্দোলনের যে সমাজ সংস্কার বলতে কি বোঝায় সেটি অবশ্যই আমাদেরকে হৃদয়ঙ্গম করতে হবে উপলব্ধি করতে হবে তাহলে এই আন্দোলনের সাথে টিকে থাকা এই আন্দোলনের কর্মসূচির সাথে ঐক্যমত পোষণ করা আমাদের জন্য সহজ সাধ্য হবে ইনশাআল্লাহ সমাজ সংস্কারের দায়িত্ব নবী রাসুল সাহাবা একরাম চলে যাওয়ার পরে আমাদের উপরে অর্পিত হয়েছে সুতরাং এই গুরুদায়িত্ব যদি আমরা পালন না করি কে দিন অবশ্যই এই জন্য আলারব্বুল আলমিনের কাছে আমাদেরকে জিজ্ঞাসিত হতে হবে যাদের কাছে আমরা এই দাওয়াত পৌঁছে দিতে পারিনি অবশ্যই তারা আমাদের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করবে সুতরাং অভিযোগ যেন তারা উত্থাপন না করতে পারে সেজন্য অবশ্যই সমাজ সংস্কারের কাজে আমাদেরকে নিবেদিত প্রাণ হতে হবে এবং আত্মনিয়োগ করতে হবে আল্লাহ বলছেন যে নাস তা কুমতুম খয়া মুনকার তোমরাই শ্রেষ্ঠ জাতি তোমাদের উত্থান ঘটানো হয়েছে পৃথিবীতে মানুষকে ভালো কাজের আদেশ দেওয়ার জন্য এবং অসৎ কাজ থেকে নিষেধ করার জন্য তাহলে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ এটি হচ্ছে সমাজ সংস্কারের অন্যতম কাজ এই গুরুদায়িত্ব আমাদের উপরে অর্পিত হয়েছে অবশ্যই এই দায়িত্ব আমাদেরকে পালন করতে হবে সুরাত একাত্তর নম্বর আদে বলছেন আল্লাহ মিনা মা আর মনকার মুমিন পুরুষ এবং নারী পরস্পর বন্ধু তারা কাজের আদেশ দেবে এবং অসৎ কাজ থেকে নিষেধ করবে তাহলে এই আয়াত থেকে আমরা সোরা তোবার একাত্তর নম্বরের এই আয়াত থেকে আমরা বুঝতে পারছি যে সমাজ সংস্কারের এই গুরুদায়িত্ব শুধুমাত্র পুরুষরা পালন করবে সেটি নয় বরং সমাজ সংস্কারের এই দায়িত্ব অবশ্যই মহিলারাও পালন করবে শেয়ে গোসাইমিন রহমা তার একটি চমৎকার বই আছে দৌরুল মারাহাফি ইসলাহিল মুস্তমা সমাজ সংস্কারে মহিলাদের ভূমিকা এই বইয়ের মধ্যে উনি দুইটি সংস্কারের কথা বলেছেন অর্থাৎ সংস্কার সমাজ সংস্কার দুই দুইভাবে হয়ে থাকে এক আল ইসলাহু জাহের অর্থাৎ প্রকাশ্য সমাজ সংস্কার হাটে বাজারে ঘাটে যে কোনো জায়গায় কোনো শিখ বিদাত বা অন্যায় হতে দেখলে পুরুষেরা সেটিকে সংস্কার করার চেষ্টা করবে এটা হচ্ছে আলি ইসলাহু জাহের আর দুই নম্বর হচ্ছে আলি ইসলাহু মা ও আল যুদুর অর্থাৎ চার দেয়ালের ভেতরে যে সংস্কার বাড়িতে যে সংস্কার সেই সংস্কারের দায়িত্ব পালন করবে মহিলারা তাহলে আমরা কি বুঝতে পারছি যে সমাজ সংস্কার করতে গেলে পুরুষদের যেমন দায়িত্ব রয়েছে তেমনইভাবে ভাবে সমাজ সংস্কার করতে গেলে অবশ্যই মহিলাদেরও দায়িত্ব রয়েছে যেটি আহলেদিস আন্দোলন বাংলাদেশের মহিলা সংস্থা যে দায়িত্বটা পালন করছে তাহলে নারীরা যদি তাদের বাড়িকে সংস্কার করে পুরুষরা যদি বাইরে সংস্কার করে তাহলে ভিতর এবং বাহির উভয়বিধ সংস্কারের মাধ্যমে ইনশাআল্লাহ বাংলার জমিনে শির্ক এবং বেদাতের কোনো অস্তিত্ব থাকবে না যদি আমরা সেই সংকল্প সেই দৃঢ় চিত্ত মনোভাব মনোভাব এবং মনোবল নিয়ে আমরা কাজ করে যেতে পারি হাদিসা আল্লাহ রসুল সাল্লা সাল্লাম যারা সমাজ সংস্কার তাদের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন এবং আমাদেরকে সমাজ সংস্কারকদের অন্তর্ভুক্ত হওয়ার জন্য তিনি উদ্বুদ্ধ করেছেন আপনারা হাদিসটা জানেন সবাই আনাব্দুল্লিম নামা সৌদিন আদু আল্লাহ ন কল কল আরসুল্লা ইসাল্লাল্লাহ আলহি ওয়াসাল্লাম বাদা আল ইসলাম ও গরিবান সুম্মাইয়া উদ ও গরিবান বাদা ইসলাম শুরু হয়েছিল নিঃসঙ্গ অবস্থায় আবার রচিরে সেই পূর্বের অবস্থায় ইসলাম ফিরে যাবে ফাতুব আলীল ওরাবা অতেব সুসংবাদ হচ্ছে সেই অল্প সংখ্যক মানুষদের জন্য আল্লাহ রসুলকে বলা হল অমেন অমানিল ওরাবা এয়া রসুল্লাহ হে আল্লাহ রসুল্লাসাল্লাম এ গোরাবা বা অল্প সংখ্যক লোক কারা তিনি বললেন আল্লিন আসলে নাস রাউ আহমাদ যে যারা মানুষরা দিনের যে বিধিবিধানকে ভুলণ্ঠিত করে সেই ভুলণ্ঠিত দিনের বিধানগুলোকে যারা পুনঃ সংস্কার করে এসলাহ করে তারাই হচ্ছে গোরাবাস আসু আল্লাহ তাহলে এই প্রশংসার আমরা যদি ভাগিদার হতে চাই অংশীদার হতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে সমাজ সংস্কারে আত্মনিয়োগ করতে হবে আরেকটি হাদিস আল্লাহ রসুল বলছেন আহমাদেরই আরেকটি হাদিসে যে আল রসুল এই গোরা বাকারা তিনি বলছেন ফি যে অনেক খারাপ লোকের ভিড়ে তারা হচ্ছে অল্প সংখ্যক কিছু ভালো মানুষ সৎ মানুষ মাই ইয়িহিম আকসার মাই তাদের আনুগত্যকারীদের কথা তাদের যারা কথা শুনবে তাদের চাইতে তাদের বিরোধিতাকারীর সংখ্যায় কী হবে বেশি হবে যদি আপনি সমাজে সঠিক কথা বলেন শির্ক এবং বিধাদের বিরুদ্ধে আপনি কথা বলেন তাহলে আপনার অনুসারী কম হবে না বেশি হবে আর যদি আপনি গোল আলু হন সকাল সকল তরকারিতে আপনি উপাদান হন রান্নার তাহলে আপনি সব জায়গাতেই ভালো যদি আপনি বনজাতের বিরুদ্ধে কথা বলেন ফরজ সালাতের পরে মাজারের বিরুদ্ধে কথা বলেন তাহলে আপনার কিন্তু অনগত্য করবে না বিরোধিতাকারীর সংখ্যা কী হবে বেশি হবে আল্লাহ দিন পূর্বে এটি আমাদেরকে ভবিষ্যৎবাণী করে গেছেন তাহলে এই দুটি হাদিস থেকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারছি যে সমাজ সংস্কারকদের কি বৈশিষ্ট্য রয়েছে তাদের কি উচ্ছ্বসিত প্রশংসা আল্লাহ রসুল সাল্লু আলসাল্লাম করে গেছেন ইমাম ইবনুল কায়েম রহেমাউল্লাহ তার মাদারিজুস সালেকিন গ্রন্থে একটি চমৎকার কথা বলেছেন যে হাউলাই হুম গোরাবা আলমাম এরাই হচ্ছে গোরাবা স্বল্প সংখ্যক মানুষ যারা প্রশংসিত এবং আশীর্বাদ প্রাপ্তিল্লা তিহিম ফিনাস জিদ্দানুম ঘোরাবা তাদের মানুষের মধ্যে তাদের সংখ্যা একেবারে কম হওয়ার কারণে তাদেরকে গোরাবা অর্থাৎ অল্প সংখ্যক বলা হয়েছে রেহা রেহাদ কারণ অধিকাংশ মানুষই এই বৈশিষ্ট্যের উপরে তারা প্রতিষ্ঠিত নেই ফাহলুল ইসলাম ঘোরাবা মানুষের মধ্যে যারা মুসলমান তারা হচ্ছে ঘোরাবা অর্থাৎ অল্প সংখ্যক ঠিক না মুসলমানের সংখ্যা বেশি পৃথিবীতে না কাফের মুস্টিকদের সংখ্যা বেশি অবশ্যই কাফের এবং মুসিকদের সংখ্যা বেশি মিনুনা ফি আহ ইসলামে ঘোরাবা আর মুসলমানদের মধ্যে আবার যারা মুমিন তাদের সংখ্যা আবার কম আমরা তো মুসলমান কিন্তু মুমিন কয়জন

বিভিন্ন বিরোধীদের কষ্টর উপরে তারা ধৈর্য ধারণ করে এরা হচ্ছে সবচাইতে নিঃসঙ্গ সবচাইতে অল্প সংখ্য কত মূল্যবান কথা স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ করে রাখার মতো কথা ইমাম ইবনে তাইমা রহমাউল্লাহর জগৎ বিখ্যাত ছাত্র হাফেজ ইবনাল কাইয়ুম রহমাউল্লাহ কাইম রহমাউল্লাহ তার মাদারিজুসাহ সালেকিন গ্রন্থের তৃতীয় খণ্ড একশো সাতান্ন পৃষ্ঠায় বলে গেছেন তারপরে তিনি শেষে বলছেন যে ওলা হাক্কা যদিও এরা সংখ্যায় কম কিন্তু প্রকৃত প্রস্তাবে পক্ষে এরাই হচ্ছে আহলুল্লাহে আল্লাহর কি তারা আল্লাহর বান্দা তারা আল্লাহর অনুসারী ফালা গুর্বাতা আলাইহিম সুতরাং তারা অপরিচিত নয় তারা নিঃসঙ্গ নয় ইমাম তাইমাহ সোরাহের একশো ষোলো নম্বর আয়াত থেকে একটি জিনিস খুব সুন্দর ইস্তেমবাত করেছেন যে সংস্কারপন্থীরা সবসময় কম হবে বা কোরআন এবং সৈসন্নার অনুসারীরা কম হবে সেটি হচ্ছে কি আল্লাহ বলছেন পূর্ববর্তী জাতিসমূহের মধ্যে কিছু সৎকর্মশীল বান্দা কেন অবশিষ্ট থাকলো না যারা মানুষকে জমিনে ফেতনা ফাসাদ থেকে নিষেধ করত। ইল্লা কল তবে হ্যাঁ তাদের মধ্যে অল্প সংখ্যক লোকই ছিল মিম্মান আঞ্জাইনা মিনহুম যাদেরকে আমি কি করেছিলাম মুক্তি দিয়েছিলাম রক্ষা করেছিলাম ইভিনা তহমিয়া রহমাউল্লাহ এই আয়ের থেকে ইস্তেমবাদ করেছেন যে সংস্কারপন্থীরা বা কোরআন এবং সহিসলার প্রকৃত যারা অনসারীরা যারা গোরাবা তারা সব সময় কি হবে কমে হবে তিনি কত সুন্দর ইস্তেমবাদ করেছেন এবার আমরা আলোচনা করবো সমাজ সংস্কার আমরা করব। কিন্তু কোন মানদণ্ড আমাদের সামনে থাকবে কোন মেয়ার আমাদের সামনে থাকবে যেটিকে সামনে রেখে আমরা সমাজ সংস্কারের এই কণ্ঠ কাকীর্ণ পথে কাটা বেছানো পথে আমরা পাড়ি দিব এই পথ আমরা দুর্গম পথকে আমরা সুগম করব দুর্লঙ্গ পথকে আমরা বিজয় করব সেই মানদণ্ড অবশ্যই আমাদেরকে জানতে হবে পবিত্র কোরআন এবং হাদিস এই দুটি হচ্ছে সমাজ সংস্কারের মূল মানদণ্ড এর বাইরে সমাজ সংস্কারের কোনো মানদণ্ড নেই আমি নিজে থেকে একটি যদি পদ্ধতি আবিষ্কার করে উদ্ভাবন করি তাহলে অবশ্যই সেটি সমাজ সংস্কারের মানদণ্ড হিসাবে বিবেচিত হবে না মূল্যায়িত হবে না ইমাম মালিক রহমা উল্লাহ বহু পূর্বে একটি চমৎকার কথা বলে গেছেন যে বিহি ইহি এই উম্মতের শেষের যুগের লোকেরা কখনো সংস্কার সাধিত হবে না সংশোধিত হবে না যতক্ষণ পর্যন্ত পূর্বের যুগের মানুষরা যার মাধ্যমে সংশোধিত হয়েছে সেই পন্থায় তারা সংশোধিত হবে না তাহলে পূর্ব যুগ বলতে করুনে ওলা সাহবায়ক রাম রাসুল্সলাহসাল্লামের যুগে তাবে তাবেইনের যুগে তারা নিজেদেরকে সমাজকে সংস্কার করেছেন কীভাবে কোরআন এবং সহিসন্ন অনুসরণের মাধ্যমে যদি এর বাইরে আমরা চেষ্টা করি তাহলে সংশোধন হবে না বরং সেখানে আরও সমাজ কীভাবে নষ্ট হবে সেটি যার দোহাই দিয়ে আমরা চালু করি না কেন আল্লাহ রসুল্সলা সাল্লাম একদিন বললেন যে ইন্না হাসা তা কোনো ফেতনাতুন অচিরেই কি হবে ফেতনা সৃষ্টি হবে কল ইয়া রসুল আল্লাহ সাহাবেকরাম জিজ্ঞেস করলেন হে আল্লাহ রসুল কেইফালানা ইয়া রসুল আল্লাহ আও নাও হে আল্লাহ রসুল এই ফেতনার সময় আমাদের করণীয় কি আল্লাহ রসুল সাহা বললেন যে তার যে অওনা ইলা আমি তোমরা প্রথম যুগের নীতি এবং আদর্শ প্রথম যুগের মানুষের অনুসৃত নীতি এবং আদর্শের দিকে তোমরা ফিরে যাবে তাহলে সাহবাক রাম এবং রাসুলসাহাল্লাম তাবে ইন এজাম স্বর্ণযুগের তাদের অনুষ্ঠিত পদ্ধতির দিকে যদি আমরা ফিরে যাই তাহলে অবশ্যই সমাজ সংস্কার হবে সিলসিলা সহিয়া হাদিস নম্বর তিন হাজার একশো পঁয়ষট্টি হাদিস আলবানি রহমউল্লাহ সহি বলেছেন তাহলে আমরা সমাজ সংস্কারের মানদণ্ড সম্পর্কে আলোচনা করলাম এতক্ষণ যে কোরআন এবং সহি হাদিসই হচ্ছে সমাজ সংস্কারের মানদণ্ড এর বাইরে আর সমাজ সংস্কারের অন্য কোনো মানদণ্ড আমাদের সামনে নেই এবার কী পদ্ধতিতে কিভাবে আমরা সমাজ সংস্কার করতে পারি কি অসায়েল কি মাধ্যমগুলো আমরা অবলম্বন করলে সমাজ সংশোধন হবে সমাজ সংস্কার সাধিত হবে সেই বিষয়গুলো নিয়ে একটু আলোকপাত করছি এক নম্বর হচ্ছে এমান ও এবাদতে খ্লাস আমাদের এমান যেমন হতে হবে খাটি তেমনভাবে আমাদের ইবাদত হতে হবে খাঁটি আমরা ভালো কাজের দোহাই দিয়ে শির্ঘ এবং বেদাত করব ভালো কাজ তো অসুবিধা কী ঈদে মিলাদুন নবী উদযাপন করছি রাসুলের নামে দোয়া দরুদ পাঠ করা হচ্ছে সেখানে তেলাওয়াত হচ্ছে ভালো কাজ অসুবিধা কি যুক্তি আছে না যুক্তি আছে যেটা ভালো কাজ কিন্তু ভালো কাজের মানদণ্ড হচ্ছে পবিত্র কোরআন এবং সন্না সেই জন্য এবাদতে আমাদেরকে খালেস হতে হবে যেমনভাবে একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করতে হবে তেমনভাবে আমাদের ইমানটাও হতে হবে কি একনিষ্ঠ সন্তান দেওয়ার মালিক আল্লাহ আপনি মাজারে গিয়ে কি করছেন মানত করছেন বাবা খাজা আমাকে একটা সন্তান দেওয়া নওয়াজবুল্লাহ তাহলে এটা কি এখলাস হলো এটা কি আমাদের ইমানের এখলাস হলো যে সির্ক এবং বেদাত মূল্যোৎপাদন করার জন্য আল্লাহ রসুল্লাহ আসালাম এই পৃথিবীতে আগমন করেছিলেন সেই বিভিন্ন নামে বেনামে সেই শির্ক এবং বিদাতকে আমরা পুনরুজ্জীবিত করব আর সম তাহলে সমাজ সংস্কার কখনো হবে না তাহলে এমান এবং এবাদত আমাদেরকে খ্লাস হতে হবে আমাদের আকিদা সঠিক হতে হবে যদি আকিদা না সঠিক হয় তাহলে কোনো কাজ হবে না কারণ এই আকিদাকে সংশোধন করার জন্য। নবী এবং রসুলরা এসেছিলেন এবং মোয়াজবিন জবাল রাজমকে যখন আল্লাহ রসুলাম ইয়েমেনে পাঠালেন তখন কিন্তু তাকে প্রথমে বলেননি যে তুমি তাদেরকে যে বলো যে তুমি সালাদ কায়েম করার দাওয়াত দেবে তাদেরকে জাকাত দেওয়ার কথা বলবে বরং আল্লাহ রসুল প্রথমে বলেছেন যে তাদেরকে দাওয়াত দিবে যে আই ওয়াহিদুল্লাহ তারা যেন আল্লাহকে এক বলে স্বীকার করে অর্থাৎ আকীদা তাদের আকীদা যেন আগে সঠিক হয় তাহলে আমাদের ইমান এবং এবাদতের যদি আমরা এখলাস অবলম্বন করি তাহলে অবশ্যই সমাজ ইনশাআল্লাহ সংস্কার এবং সংশোধিত হবে আল্লাহর সুল বলছেন নাসায়েতে ইন আল্লাহ আল্লাহ একবাল ও মিন আমালে ইল্লাহ মা কেন আলাহ হোয়া আলেহান যে আল্লাহ রব্দ আলামিন ওই আমলকে কবুল করেন না যেটি তার তার জন্য তাকে সন্তুষ্ট করার জন্য কি হয় সম্পাদিত হয় এরকম আমল ছাড়া অন্য কোনো আমল আল্লাহ কবুল করেন না অবতুই এবং যে আমলের মাধ্যমে তার চেহারা তার সন্তুষ্ট অন্বেষণ করা হয় সেটা ছাড়া অন্য কোনো আমল তিনি কবুল করেন না আল্লাহ বলছেন ফমানিহী আহাদা যে যে তার প্রভুর সাক্ষাৎ চায় কেয়ামতের দিন ফালিয়া আমাল আমালান আলিহা সে যেন অবশ্যই সৎ আমল করে এখানে আল্লাহ রব আল কিন্তু বলেননি যে ফালিয়া আমাল আমালান আন ক্যাসিয়র সে কী করে অধিক আমল করে কে এটা বলেননি হাফিজ ইবনে কাসির ব্যাখ্যায় বলছেন আই আখলাসু হু ও আস আবুহু অর্থাৎ সে খালেস আমল করবে সে সঠিক আমলটা করবে বেশি করতে হবে এটা আল্লাহ আল্লাহ বলেননি আর কী করবে অলায়সিক দে ইবাদতে অব্বিহী আহাদা এবং তার প্রভুর ইবাদতের সাথে কাউকে শরিক করবে না অংশীদার করবে না তাহলে এমান এবং ইবাদতে যদি আমরা এখলাস অবলম্বন করি তাহলে অবশ্যই কী হবে সমাজ সংস্কার হবে দুই নম্বর যে সবর এবং দাওয়াত যখন এই সমাজ সংস্কারের দাওয়াত আমি সমাজের বুকে দিতে যাব তখন অবশ্যই আমার উপরে নানা রূপে বিধ বিপদ আপদ আসবে এই বিপদ আপদ আমাকে সহ্য করতে হবে সমাজ সংস্কার অত্যন্ত কঠিন কাজ নিজের জীবনের পরিবারের বিভিন্ন রকমের ঝুঁকি আসে সমাজ সংস্কার করতে গেলে এই জন্য সমাজ সংস্কারের দায়িত্ব সবাই পালন করতে পারে না আল্লাহ রাবুল আলমেন সুর আসরে যেটি বলেছেন যে ইল লেল্লে দিনা আন ওয়া হাত ওয়া সহবিল হাপকি ওতা ও শোহবিল ক্ষতিগ্রস্তদের মধ্যে যারা অন্তর্ভুক্ত নয় তারা হচ্ছে যারা ইমান এনেছে সৎকর্ম সম্পাদন করেছে পরস্পরকে হকের দাওয়াত দিয়েছে এবং পরস্পরকে ধৈর্যের উপদেশ দিয়েছে ইমান আমল দাওয়াত সবর এই চারটে জিনিস হচ্ছে সুরা আসরের মূল বিষয়বস্তু এই জন্য ইমাম শাফি বলেছেন যে লাউ তোহাদ সুরা লাশে আতহোম যদি এই সুরাটি নিয়ে মানুষ চিন্তা ভাবনা গবেষণা করত। লা ওয়াসে আতুহম তাহলে তাদের জন্য যথেষ্ট হয়ে যেত তাহলে সমাজ সংস্কার করতে গেলে অবশ্যই আমাদেরকে কি করতে হবে ধৈর্য ধারণ করতে হবে তাছাড়া অন্য কোনো উপায় আমাদের নেই আলোর আলমিন বলছেন সুরা আহকাব দশ নম্বর আয়াতে ফসবির কামা সবার আজমে মিনা রসুল ওলা তস্তা আজিল্লাহম যে তুমি ধৈর্য ধারণ করো যেভাবে ইতিপূর্বে দৃঢ় চিত্ত নবীগণ ধৈর্য ধারণ করেছেন অলা তাস্তা আজিল্লা লাহম আর তাদের জন্য আপনি তাড়াহোড়া করবেন না সমাজ সংস্কার একটি ধারাবাহিক প্রক্রিয়া একটি বিল্ডিং দশতলা বিল্ডিং তৈরি করতে অনেক সময় লাগে না কিন্তু সেই বিল্ডিংটাকে অত্যাধুনিক পদ্ধতিতে যদি ধ্বংস করা হয় তাহলে অল্প খুব আধা ঘন্টা সময় হয়তো লাগবে না খুব অল্প সময়ে বিভিন্ন প্রযুক্তি বেরিয়েছে ধ্বংস করা সম্ভব হবে তাহলে সমাজ সংস্কারও যে একটি ধারাবাহিক প্রক্রিয়া সেই প্রক্রিয়া অবলম্বন করতে হবে মানুষ একদিনেই সংশোধিত হয়ে যাবে এই চিন্তা করা বোকার স্বর্গে বাস করা নামান্তর বরং ধারাবাহিকভাবে এগিয়ে যেতে হবে এবং এই পথে নানারকম ঝুঁকি রয়েছে আলমিন বলছেন সোরা আলে ইমরান একশো ছিয়াশি নম্বর আয়াতে লা তুবুলা উব নাফি আমফিকুম অচিরেই তোমরা তোমাদের সম্পদ তোমাদের জীবন মালের ব্যাপারে পরীক্ষায় পড়বে ওলা উতুল কিতাব আমি কুম এবং তোমাদের পূর্বে যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল তাদের কাছ থেকে অমিনাল্লে দিন আশাকু আর যারা মুশ্রেক শিরিক করেছে তাদের কাছ থেকে তোমরা শুনতে পাবে আয়াদান ক্যাসিয়রন বিভিন্ন রকমের কুটক্তি ওয়াইন তসবির ওয়াত্ত্বকু যদি তোমরা ধৈর্য ধারণ করো এবং আল্লাহকে ভয় করো ফাইনাজ কামিনা মিন ও অমর তাহলে এটি হবে সৎসাহসের ব্যাপার তাহলে এই সুরা আলে ইমরানের একশো ছিয়াশি নম্বর আয়াতে আল্লাহ স্পষ্টভাবে বলে দিচ্ছেন যে সমাজ সংস্কার যারা করতে যাবে তাদেরকে বিভিন্ন রকমের কটুক্তি অশুভ নুক্তি তাদের সম্পর্কে বলা হবে যেমনটা আমাদের ক্ষেত্রে প্রয়োগ করা হয় কোথায় থেকে হাদিস বললো ইতিপূর্বে আমরা শুনলাম না বাপদাদা কি ভুলে গেছে ইত্যাদি বিভিন্ন রকমের লামা সাহেব খারেজি রাফাদ ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকমের মিথ্যা অপনামে আমাদেরকে অপবাদ দেওয়া হয় আল্লাহ কিন্তু এটা বলে গেছেন সমাজ সংস্কার করতে গেলে এটি একটি ঝুঁকিপূর্ণ কাজ এই ঝুঁকি নিতে গেলে অবশ্যই বিভিন্ন রকমের কথা শুনতে হবে বিভিন্ন বিপদ আপদ আমাদের সামনে আসবে এই ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই ধৈর্যের পরাক কাষ্ঠা প্রদর্শন করতে হবে বিচলিত হলে চলবে না তারপর তিন নম্বর হচ্ছে যুবকদের কর্মপ্রচেষ্টা যুব সমাজ সমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান সমাজ সংস্কার করতে গেলে অবশ্যই যুবকদের প্রয়োজন রয়েছে তাদের কর্মতৎপরতা তাদের উদ্যম মুরব্বীদের চাইতে অবশ্যই অনেক ক্ষেত্রে বেশি মুরব্বীদের পরামর্শ নিয়ে যুব সংঘ যুব সমাজ যদি এগিয়ে আসে বাংলাদেশে আহলাদি যুবসংঘের কর্মীরা যদি যথাযথ তাদের ভূমিকা পালন করে তাহলে ইনশাআল্লাহ বাংলার সমাজ সংস্কার হতে সংশোধিত হতে বেশি সময় লাগবে না ইনশাআল্লাহ চার নম্বর হচ্ছে ন্যায়ের আদেশ ও অন্যায়ের প্রতিরোধ আল্লাহসুর বলছেন অল্লেদি নাফসি বিয়েদিহি লাতা মুরুন নাবিল মা আরফেওয়া লাতান হাউন নানিল মুনকার যে তোমরা অবশ্যই সৎ কাজের আদেশ দিবে এবং অসৎ কাজ থেকে নিষেধ করবে আউ লাউ শিকানল্লাহ ওয়াইয়াবাসা আলাইকুম একা বা না হলে অচিরেই তোমাদের ওপর আল্লাহর পক্ষ থেকে শাস্তি নেমে আসবে সুম্মা তা দৌ নাহু ফ আলাই উস্তাজা বোলা মেজি এরপরে তোমরা আল্লাহর কাছে দোয়া করবে কিন্তু আল্লাহ তোমাদের দোয়া কবুল করবে না আজকে সর্বত্র ন্যায় অন্যায়ের জয় জয়াকার এবং ন্যায় যেন পরাজিত হচ্ছে এমত অবস্থায় সমাজ সংস্কারের জন্য অবশ্যই আল আমরুবিল মা আরফ আনিল মনকার এই মূলনীতি আমাদেরকে সামনে রেখে অবশ্যই সমাজ সংস্কারে এগিয়ে যেতে হবে সহিউল বুখারি তিন হাজার তিনশো ছেচল্লিশ নম্বর হাদিসে একটি হাদিস আসছে যে ওয়ান রসুল আল্লাহ জয়নাব রাজু আল্লাহন বলছেন হে আল্লাহ রসুল আ না হালিক আসি হন আমরা কি এ অবস্থায় ধ্বংস হয়ে যাব যে আমাদের মধ্যে সৎকর্মশীল বান্দারা থাকবেন আল্লাহ রসুল বললেন কলান আম হ্যাঁ অবশ্যই ইদা কাসুর আল যখন পাপ বেশি হয়ে যাবে তখন আমাদের মধ্যে সৎকর্মশীল বান্দারা থাকলেও আমরা কি অবধ্বংস হয়ে যাব বোখারি শরীফের হাদিস। তাহলে আজকে যেহেতু অন্যায়ের জয় জয়কার সর্বত্র তাহলে সমাজ সংস্কারের মূল মল মন আমাদেরকে উদ্বুদ্ধ হয়ে অবশ্যই ন্যায়ের আদেশ এবং অসৎ থেকে আমাদেরকে নিষেধ করতে হবে অবশ্যই পাঁচ নম্বর হচ্ছে যুগোপযোগী কর্ম পরিকল্পনা গ্রহণ সমাজ সংস্কার করতে গেলে অবশ্যই আমাদেরকে বর্তমান যুগের সাথে সামঞ্জস্য রেখে বর্তমান যুগের চাহিদাকে সামনে রেখে অবশ্যই এমন কিছু যুগোপযোগী এবং বাস্তব কর্ম পরিকল্পনা গ্রহণ করতে হবে যে কর্ম পরিকল্পনার মাধ্যমে আমরা সমাজ সংস্কার করতে পারব আমাদের চার দফা কর্মসূচির যে গুরুত্বপূর্ণ যেটি তাসদিদে মিল্লা সমাজ সংস্কার এটি অবশ্যই আমরা বাস্তবে রূপায়ণ করতে পারব ইনশা যদি আমরা এই মাধ্যমগুলো আমরা অবলম্বন করি তাহলে শাহেক আলবানি রহমাউল্লাহ এই সমাজ সংস্কারের বিষয়টিকে তিনি সংক্ষেপে দুটি কথার মাধ্যমে বলে গেছেন একটি হচ্ছে আত্মসফিয়া আরেকটি হচ্ছে তরভিয়া অর্থাৎ শির্ক এবং বেদাত থেকে সমাজে জাল এবং জৈব হাদিস থেকে মুক্ত করা এটি হচ্ছে তাস্পিয়া পরিষ্কার পরিচ্ছন্ন করা দুই নম্বর হচ্ছে তরবিয়া এবং নতুন প্রজন্মকে সঠিক আগেদার উপরে গড়ে তোলা আহলেদিস আন্দোলন বাংলাদেশ সমাজ সংস্কারের লক্ষ্যে সমাজ সংস্কার ধর্মী বিভিন্ন বইপত্র প্রণয়ন করে আমিরি সহ অন্যান্য লেখকদের হাদিস ফাউন্ডেশন থেকে প্রকাশিত হয়েছে ছোট্ট একটি বই মিলাদ প্রসঙ্গ অথবা শবে বরাত এই ছোট একটি বই মানুষের ইমানকে পরিবর্তন করে দিয়েছে মানুষের শির্কি এবং বেদাদের আস্থা থেকে তাকে তুলে নিয়ে এসে তাকে সিরাতুল মুস্তাকিমের রাজপথে তাকে বসিয়ে দিয়েছে ছোট ছোট একটি বই অতএব রেসালা যে এলমিয়া রয়েছে এগুলো অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের অনেক লিফলেট রয়েছে জঙ্গিবাদের বিরুদ্ধে বিভিন্ন বিষয়ে সেই লিফলেটগুলো সমাজ সংস্কারে ভূমিকা পালন করছে মাসিকাত তাহারিক যে ভূমিকা পালন করেছে বাংলাদেশে সমাজ সংস্কারের লক্ষ্যে এবং করছে এক কথায় অতুলনীয় অদ্বিতীয় লোক ইনশাল্লাহ তাহারিকের মাধ্যমে হেদায়াত পেয়ে গেছে ইন্টারনেটে আমাদের খুদ্া আমেরেজা আমাদের জুমার খুদ্া সহ অন্যান্য খুদবা বিভিন্ন আমাদের ইন্টারনেটের মাধ্যমে প্রচারিত হচ্ছে এগুলো শুধু আমেরিকা কানাডা বিভিন্ন দেশে বসে থেকে তারা সমাজ সংস্কারের মূলমন্ত্র উদ্বুদ্ধ হচ্ছে আমাদের আলহেরার যে জাগরণী রয়েছে ক্যাসেট রয়েছে তার মাধ্যমেই তার মাধ্যমেও আমাদের সমাজ সংস্কার হচ্ছে এভাবে বিভিন্ন মাধ্যমে শিক্ষা সংস্কার অর্থনৈতিক সংস্কার নেতৃত্বে সংস্কারের লক্ষ্যে আলাদিস আন্দোলন বাংলাদেশ বিভিন্ন রূপী কর্মসূচি গ্রহণ করেছে এই কর্মসূচিগুলোর সাথে যদি আমরা একাত্মতা ঘোষণা করি তাহলে ইনশাআল্লাহ এবং যুবকরা যদি আমরা জেগে উঠি তাহলে ইনশাআল্লাহ বাংলার জমি ইনশাল্লাহ সমাজ সংস্কার হবে এবং শির্ক এবং বেদাতে এখানে কোনো স্থান অবশ্যই থাকবে না কিন্তু আমাদেরকে জাগত হবে এবং সমাজ সংস্কারের এই কঠিন বলমন্ত্রে উজ্জীবিত হয়ে জীবনের সম্পদের যাবতের ঝুঁকি নিতে অবশ্যই প্রস্তুত থাকতে হবে তাহলে ইনশাআল্লাহ সমাজ সংস্কার হবেই হবে ইনশাআল্লাহ আল্লাশ আন্দোলনের চার দফা কর্মসূচির এই সর্বশেষ কর্মসূচির সাথে আমরা একত্রতা ঘোষণা করি এবং এই লক্ষ্যে আন্দোলন যে কর্মসূচি আমাদেরকে দিবে সেই কর্মসূচি বাস্তবায়নের জন্য আমরা নিবেদিত প্রাণ হয় আল্লাহ রবুর আলমিন আমাদেরকে তৌফিক দান করুন সকলে করুন আল্লাহ আলহামদুলিল্লাহ রবির আলমিনাম আলাইকুম রহমতুল্লাহি